জলের অপর নাম জীবন। এই জীবনকে রক্ষার্থে পরিশোধিত পানীয় জলের প্রয়োজনীয়তা বোঝাতে সাংবাদিক সম্মেলন। পরিশোধিত পানীয় জলের মতো একটি অতি প্রয়োজনীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকারি কর্মকর্তারা নিত্যদিন পানীয় জল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন ইতিমধ্যেই, যাতে সঠিকভাবে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় রাজ্যবাসীর ঘরে ঘরে। সরকারিভাবে অনুমোদনের দ্বারা গড়ে উঠেছে বিভিন্ন পরিশোধিত ও বিশুদ্ধ বোতলভর্তি পরীক্ষাগারে পরীক্ষিত পানীয় জলের কোম্পানি, যাতে মানুষের কাছে সঠিক পরিশোধিত পানীয় জল পৌঁছানো যায়। কিন্তু তা সত্ত্বেও একাধিক অসাধু জলের ব্যবসায়ীরা পরিশুদ্ধ পানীয় জলের নাম করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সরকারের এবং প্রশাসনের দৃষ্টির আড়ালে। এই সমস্ত অস্থায়ী ও বেআইনি অপরীক্ষিত জল ব্যবসায়ীদের প্রশাসনিক নজরদারির আয়তায় আনার লক্ষ্যে হাওড়া শালকিয়ায় অবস্থিত একটি মাদার ডেয়ারি জল কোম্পানিতে ওয়েস্ট বেঙ্গল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আমাদের মাধ্যমে জনসাধারণের কাছে সঠিক পরিশোধিত ও পরীক্ষিত পানীয় জল যাতে ক্রয় করেন এবং অপরীক্ষিত অসাধু ব্যবসায়ীদের দ্বারা পানীয় জল ক্রয় না করে নিজেকে ও নিজের পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখেন এবং এই দীর্ঘদিন ধরে চলে আসা অসাধু জল ব্যবসায়ীদের জল কোম্পানিগুলিকে বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আগে আপনাদেরকে আমাদের ধন্যবাদ করতে চাইছি কি আপনারা এই বৃষ্টির সময়, করোনা কাল সময়ে আমাদের জুনে অনেক কষ্ট করে চলে এসেছেন এখানে। আমি ওয়ান অফ দ্য অর্গানাইজার আছি, ইনি আমাদের সুরানা সাহেব আছেন চেয়ারম্যান, ইনি আছেন সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্যাকেট ড্রিঙ্কিং অ্যাসোসিয়েশন, উনি আছেন আমাদের ল দেখেন, উনিও সেক্রেটারি আছেন, ইনিও মানে জয়েন্ট সেক্রেটারি আমাদের সবাই এখানে উপস্থিত মানে আছি। সেটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আজকে প্রেস কনফারেন্স করতে জুনে আগ্রহ করেছিলাম। সে আগ্রহটা হচ্ছে কি, আজকে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গালে নিয়ার অ্যাবাউট 400 মতো লিগাল ওয়েতে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরি চলছে। জলই জীবন বলা যায় যাকে, জলই জীবন, যেটা আমাদের সবাইকে জল খাওয়ানোর জন্যে আজকে দিনে অনেক ইনভেস্টমেন্ট করে আমাদের সবগুলো লাগিয়েছি, অনেক বড় বড় ফ্যাক্টরি লাগিয়েছি, যেটা গোটা পশ্চিমবাংলাতে 400 মতো আছে, 370-380টা আছে। কিন্তু এর আজকে দিনে এটা মিসইউজ করে ইলিগালভাবে প্রত্যেকটা জেলাতে 10,000-5,000 করে একটা ইলিগালভাবে জার ফিলিং মেশিন তৈরি করে ইলিগাল জার, আনহাইজেনিক ওয়াটার, যেটা গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দেয় না, কোনো প্রকারে আমাদের হেলথের জন্যও বেনিফিটেড নয়, ওর মধ্যে আর্সেনিক ক্লোরাইড থেকে সব ভর্তি আছে, আর্সেনিক ক্লোরাইড বার করা আজকে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার যেটা আমাদের যেটা খাই, সব ডাক্তার বলে 3-4 লিটার খেতে হবে, এটা ডাইরেক্ট ব্লাডে যায়। খাওয়া যেটা খাই ওটা আমাদের 20%, যেটা আমাদের খাওয়ার পরে মানে হজম হলে জুস হবে, প্রোটিন হবে, তারপরে ব্লাডে যায়, কিন্তু জল ব্লাডে যায় ডাইরেক্ট, আর কম পড়লে স্যালাইন মাধ্যমে দিতে হয়। আজকে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার অনেক লোকের চাহিদা হয়ে গেছে, কিন্তু অনেক লোক অজ্ঞান আছে কি কী জল খাবো কী জল খাবো না, এরা চিট করছে পাবলিককে, এরা পাড়া পাড়াতে একটা সিন্ডিকেট করে জল তৈরি করছে, ইলিগালভাবে জল তৈরি করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম ধরনের কাজ হচ্ছে। এটাকে জুনে আমাদের ফ্যাক্টরি যেটা আমাদের কাজ করতে পারছি না, আমাদের কোনো প্রফিট করছে না, সব লসে চলছে। এটা জুনে জেলা জেলাতে মুখ্যমন্ত্রী যখন গেছেন অনেকগুলো কিউশন আমাদের তুলেছিল মুখ্যমন্ত্রীর সামনে, মুখ্যমন্ত্রী আশ্বাসন দিয়েছিলেন ডিস্ট্রিক্টগুলোকে কি এটা দেখো এটা বন্ধ করো, কিন্তু কিছুই হলো না, বাধ্য হয়ে আমাদের আজকে আপনাদের মাধ্যমে এটা গভর্নমেন্ট কাছে আর আগ্রহ করতে চাইছি, গভর্নমেন্ট অথরিটির কাছে, যে এই ভেজাল জল এটা লোককে চিট করছে, সে যার মাধ্যমে লোকের কাছে বাড়িতে যাচ্ছে, এটা আমাদের ইমিডিয়েট বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা যায় তাহলে পাবলিকও রোগ থেকে গ্রসিত হচ্ছে, ওটা অনেক প্রকারে হার্ট অ্যাট্যাক হচ্ছে, এটা অনেক প্রকারে হাড্ডি রোগ হচ্ছে, পেটে রোগ হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট এর উপরে বেশিরভাগে নজর দিতে পারছে না।
আমাদের আপনাদের মাধ্যমে এটা রিকোয়েস্ট করতে চাইছি যে এটা আপনাদের একটা পাবলিকে মানে মেন হয়ে কি চোখ হয়ে যার উপরে আপনারা দেখে এইসব জিনিসগুলো গভর্নমেন্ট কাছে এটা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে লিগাল যেটা দেখেন ওনার কাছে এটা আমাদের তরফ থেকে আপনারা এটা কোয়েশ্চন করবেন যে এটা লিগাল ওয়েতে যেটা ফ্যাক্টরি চলছে ওটা কেন লসে যাবে, এটা ইলিগাল যেটা চলছে সেটা থেকে আপনাদের বেনিফিটের কিছু পাচ্ছেন না পাবলিক পাচ্ছে না গভর্নমেন্ট পাচ্ছে? সাধারণ মানুষ চাইছে যে কম পয়সায় জব, সাধারণ লোকে চাইছে যে বাড়িতে বাড়িতে বাড়ির সামনে যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে জলে, হ্যাঁ তাতে মানুষ চাইছে কি যে সাথে সাথে একদম বাড়ির কাছ থেকে জলটা পেয়ে যায় এবং কম পয়সায় জলটা পেয়ে যায়, সেই জায়গা থেকে সেই আপনারা কিভাবে আমাদের যে জল আছে আমাদের আপনি প্রসেসিং প্ল্যান্টকে দেখিয়েছি একটা এরমই সবাই প্ল্যান্ট আছে, মোটামুটি যত প্ল্যান্ট আছে এ থেকে ভালো আছে এ থেকে খারাপ নেই, তো এইটা দেখে একটা আপনারা অনুভব করেছেন কি প্যাকেটিং প্ল্যান্ট যেটা মানুষের খাবার জন্য জল তৈরি হয় সেটা কী ধরনের হওয়ার উচিত, সে জলটা কি একটা ছোট 2 লাখ 1 লাখ টাকা প্ল্যান্টের ছোট যেটা কি প্রসেসিং করতে গেলে অনেকগুলো জিনিস লাগে দেখে এসেছেন আপনারা, এটা গভর্নমেন্ট অথরিটি করবে, এটা কোশ্চেনটা শেষ হয়নি, প্রথম কথা হচ্ছে সরকার কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না এই প্ল্যান্টগুলো বন্ধ করার জন্য, তারা যখন রেভিনিউ পাচ্ছে ইনিশিয়েটিভ কেন নিচ্ছে না বা আপনারা কেন তাদেরকে দিয়ে করাতে পারছেন না? এক দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে যেটা ও কোশ্চেন করেছিল যে মানুষ চাইছে সস্তায় পুষ্টিকর জল বাড়ির কাছে সেটা এক পা বেরোলেই পাওয়া যাচ্ছে সে প্ল্যান্টগুলো রয়েছে এবং যে আপনাদের এখানে যে হচ্ছে সেখানে সাধারণত যে পাড়া যে জল দেবে তার থেকে হয়তো দামে বেশিও পড়বে এবং এইখান থেকে নিয়ে যেতে গিয়ে ক্যারিং কস্ট অনেক পড়বে, সেই জায়গায় গিয়ে আপনারা কী সিদ্ধান্ত নেবেন? আগে আমি আপনাকে একটু বলে দিতে চাইছি সস্তা আর আমাদের একটু কস্টলি কেন পড়ছে, আপনি বুঝতে পারছেন যে প্যাকেটিং ওয়াটার দরকার কেন আছে, আগে তো আমাদের কুয়া জল খেতাম হ্যান্ডপাম্পের জল খেতাম, আজকে হঠাৎ আমাদের চাহিদা বেড়ে গেছে 20 টাকা 25 টাকা 30 টাকাতেও লোক জল সামনে পেয়ে যাচ্ছে, কিন্তু ওই জলের মধ্যে আছে কি আমাদের জলের মধ্যে আছে কি, আমাদের জলটাকে প্রসেস করলে অর্সেনিক আর ফ্লোরাইড যেটা আছে 8 স্টেট 9 স্টেট 12 স্টেট মধ্যে গেলে অর্সেনিক ফ্লোরাইড বেরোচ্ছে, ওরাদের কাছে একটা সিস্টেম নেই, ওরাদের মিনারেল বার করে দিচ্ছে আর্সেনিক আর ফ্লোরাইড যেটা বডিতে চাই ওটা পাচ্ছে না মানুষ আর যেটা বডিতে চাই না সেটা ওটা আমাদেরকে আর্সেনিক আর ফ্লোরাইড মধ্যে খাওয়াচ্ছে, এই তফাৎ আছে লোক জানে না, লোক পয়সা দিতে জেনে গেছে, সরকার এটা উপরে নজর দিতে পারছে না, এটা সব থেকে ভাইটাল জিনিস জলই জীবন আছে, আমাদের এটা চাইছি কি সরকার এইসব ইমিডিয়েট বন্ধ করুক, লোককে এটা আনহাইজেনিক জল যেটা ইলিগালভাবে তুলছে যেটা বে লাইসেন্সই আছে একটা প্ল্যান্ট করার জন্য আমাদের স্ট্রিট লাইসেন্স যেটা জল টানা লাইসেন্স হয় তারপরে ওই জলটার পরে আমাদের বিআইএস লাইসেন্স নিতে হয় তারপরে আমাদের ফুড সেফটি লাইসেন্স নিতে হয় তারপরে পলিউশন লাইসেন্স নিতে হয় তারপরে আমাদের ভালো ব্র্যান্ড হলে বার কোডিং নিতে হয় অনেকগুলো লাইসেন্স যেটা আছে সেটা প্রয়োজন, কিন্তু ওটা ওরা কিছুই লাইসেন্স নিচ্ছে না, এমনিই লোককে ভর্তি করে আনহাইজেনিক একটা মানে বুঝতে পারছেন পাড়া পাড়াতে একটা ব্যবসায় রোজগার আনএমপ্লয়মেন্টকে এটা মিসইউজ করা হচ্ছে কি এটা 400-500 যার হাওড়া পৌরসভা বা কে আমাদের ডিএম ম্যাডামকে জানিয়েছি এটা ইন্ডাস্ট্রিয়াল মিট ছিল সেইখানে আমাদের সিএম সেই দিনে আমাদের ভার্চুয়াল ছিলেন সেইখানে আমাদের ডিএম মাধ্যমে এটা বলা হয়েছে কি এরম এরম ইলিগাল কাজ হচ্ছে আপনারা ইমিডিয়েট বন্ধ করান, ডিএম ম্যাডাম উদ্যোগ নিয়েছেন অর্ডার দিয়েছেন যে ইমিডিয়েট এটা জন্য একটা টিম গঠিত করে একটা টাস্ক ফোর্স বানিয়ে যার মধ্যে কর্পোরেশন আছে যার মধ্যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে যার মধ্যে সুইড আছে তার মধ্যে পুলিশ আছে ইবি এটা পুলিশ অফ কমিশনার নজরে দেওয়া হয়েছে এটা সবাই জেনে গেছেন, ওনারা একটা আমাদেরকে আশ্বাসন দিয়েছেন কিন্তু আশ্বাসন পরেও এখন পর্যন্ত কাজ হয়েছে না, অ্যাকশন ওনারা বলছেন কি আমাদের স্টার্ট করছি কিন্তু এখন পর্যন্ত হলো না, আমাদেরকে বলা হচ্ছে যে একটা অ্যাকশন শীঘ্রই হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু দেখতে পারছি না, আমাদের আপনার মাধ্যমে এটা রিকোয়েস্ট করবো কি আপনারা আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি থেকে এটা জানতে চান সব ডিস্ট্রিক্ট অথরিটি যেখানে আমাদের ডিস্ট্রিক্ট আছে কি এইসব ধান্দাগুলো যেটা চলছে যেটা মানুষকে আমাদের মতো মানে আর্সেনিক আর ফ্লোরাইড মানে বিষ খাওয়াচ্ছে শুধু জলের মাধ্যমে এটা কেন বন্ধ হচ্ছে না যেটা থেকে মানুষ পেটে রোগে ভুগছে হার্ট অ্যাটাকে ভুগছে
আমাদের যেটা বোন অনেক রোগ বোন রোগ হচ্ছে সেটা থেকে ভুগছে, এটা ইমিডিয়েট বন্ধ করার জন্য আপনাদের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট করতে পারছি। দু সংস্থাই হ্যাঁ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্ড ফুড সেফটি, ইয়ে দোনো কাজ প্যারামিটার হম লোক প্যারামিটার মেনটেন করতে হ্যাঁ, লিয়ে হম লোক কাজ ল্যাব হতা হ্যাঁ, যো ছোটি যো সংস্থা হ্যাঁ, যো কুকুর মুত্তা কি তরহ যো সংস্থা যো হ্যাঁ, উন পাশ না কোই ল্যাব হ্যাঁ, না উন লোক পাশ না কোই লাইসেন্স হ্যাঁ, না উন লোক পাশ কোই মাপদণ্ড হ্যাঁ কি জিসে ও পিনে কে পানি কো পিনে কে লায়ক বানায়া যায়, ইসকে কারণ ও পানি গলত ওয়ে মে সবকে পাশ পৌঁছায়া যা রা হ্যাঁ, জিসে স্বাস্থ্য কা বহুত বড়া হানি হো রা হ্যাঁ। হম লোক ইহি চাহতে হ্যাঁ কি সবকে পাশ আচ্ছা পিনে কা পানি যায়া যায়, উসকে লিয়ে যো যো বানা রে উনকো বিআইএস আর এফএসএসআই আর পলিউশন কা সার্টিফিকেট হোনা জরুরি হ্যাঁ, সব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কো নির্দেশ দিয়া যায়, উসকে বগৈর উসমে এক সজা নির্ধারিত কিয়ে যায়, যো ভি বহুত বড়ি মিনি পেনাল্টি কানুন বানায়া যায়, ক্যোঁকি বিদাউট বিআইএস আর বিদাউট এফএসআই কই ভি পানি উসকে মাপদণ্ড গে পিনে যোগ্য নেই বান সকতা হ্যাঁ। পশ্চিম বঙ্গাল সরকার কে দ্বারা এসা কই কানুন অভি তক নেই বানা হ্যাঁ, জিসমে ইয়ে প্রাবধান কিয়া যায় কি যো ইয়ে সব মাপদণ্ড নেই আপনায়া যায় তো উসকো বন্ধ কর দিয়া যায়। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।